আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন ঢাকা কলেজের জিএম পরিচয় দিয়ে এক ব্যক্তি হাত টেনে ধরলে চটে যান অভিনেতা ও নির্মাতা অনন্ত জলিল, তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। শুক্রবার দুপুরে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। জলিল ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আমি সারা বাংলাদেশের সিআইপি, আমার কাছে সব মানুষই সমান, আমি সবার জন্য অভিনয় করি, আলাদা কোনো পরিচয় না দেওয়াই পছন্দ করি। পরে অবশ্য অনন্তর আচরণে অনুতপ্ত হন ওই ব্যক্তি, এরপর দ্রুত তিনি ভিড়ে মিশে যান।